Chale. আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনাদের তাকবীরের আওয়াজ নাই, মন মরে গেছে, মন মরে গেছে, দিল মরে গেছে। মনে মনে ভাবেন, আমি যদি জোরে নাড়াই তাকবীর দেয়, না জানে কোনখান থেকে গোয়েন্দা বিভাগ আমার নামটা লিস্টি করে নেয়। ভয় করে? অনেক জায়গায় গেলে পিছন দিয়ে কুতকুতে, হুজুর নাড়াই তাকবীর, আল্লাহু আকবার মিছিল দিয়েন না। বলে যে ভাই কেন? কয় এটার মধ্যে রাজনীতির সেংটা সেংটা গন্ধ লাগে। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে দৈনিক আজান হয় কয়বার? পাঁচবারের আজানের প্রথম বাক্যটা কি? এরপরে দেখেন ইকামতের প্রথম বাক্য? আপনারা আমার জীবনে নামাজ পড়েন বা না পড়েন, জীবনের একটা শেষ নামাজ আছে, ওই শেষ নামাজের মধ্যে তাকবীর দেওয়া হয় চারবার। কয়বার? ওই নামাজের নাম কি? জানাজার নামাজ। প্রথম তাকবীর কি? জোরে বলেন। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চিল্লায় বলেন চতুর্থ তাকবীর কি? জন্মটা শুরু হইল আল্লাহু আকবার দিয়া, আর জীবনের শেষ নামাজের শেষ তাকবীরটাও শেষ হইল আল্লাহু আকবার দিয়া। তাহলে মুসলমান তার জীবনের শুরুতে আল্লাহু আকবার, মরতেও আল্লাহু আকবার, কিন্তু মাঠে ময়দানে রাজনৈতিক মিছিলে আল্লাহু আকবার বলতে যারা ভয় পায়, আর যাদের মিছিলে শুরুতে আল্লাহু আকবার নাই, ওদেরকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে কিনা? বলে আল্লাহ বলছেন তাকাব্বিরুহু তাকবীরা। কে বলতেছেন? আল্লাহ। তাকাব্বিরুহু তাকবীরা, মহান আরশের মালিক আল্লাহ নামে তুমি তাকবীর করো। এই তাকবীর আমি দেই নাই, এই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবী বিশ্ব নবীর জবান দিয়ে তাকবীর দিয়েছে। বদরের ময়দানে, উহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। আল্লাহ নবী বলছেন বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন 313 জন সাহাবী বদরের ময়দানে হুঙ্কার তুলেছে, হাজার হাজার কাফের গুলির অর্ধেক শক্তি মাটির নিচে খতম হয়ে যায়। আজও দেখবেন আপনারা যখন রাজপথে আল্লাহু আকবার বলে বের হবে, বিরুদ্ধবাদীরা কুকুরের মতো লেজ গুটাইয়া দৌড়ানো শুরু করে দেয়। ঠিক কিনা বলে? কারণ এটাতে রয়েছে আল্লাহর রুহানি শক্তি, আল্লাহর কুদরতি শক্তি, এটার ভিতরে রয়েছে ইমানের শক্তি, এটার ভিতরে রয়েছে তাওহীদের গ্রাম। এজন্য আজকের এই ময়দান থেকে আল্লাহু আকবার আওয়াজ আরশে আজিমে পৌঁছাইতে চান? জনগণ পৌঁছাইতে চান? আমি একটা মিছিল দেওয়াবো, আমার সাথে বলবেন। তবে বলার আগে আপনি নিয়ত করে নেন, যদি কোনো মুনাফিকি নীতি আপনার ভিতরে থাকে তা দূর করতে হবে, দুর্বল ইমান যদি থাকে সেটা দূর করতে হবে। আজকে আপনি বদর আর উহুদের ময়দানের ওই সাহাবাই কেরামের ইমানি হুঙ্কার নিয়ে আপনাকে এখন আওয়াজ তুলতে হবে, পারবেন তো? চোখের শরম থাকবে না, শরীরের কষ্ট থাকবে না, চোখের লজ্জা থাকবে না, কষ্ট করে আগে দুহাত উপরে তোলেন, সবাই তুলতে হবে। আর এবার আমার সাথে বলেন সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত তোলাইছি কেন জানেন? হাত তোলাইছি এই জন্য, এই যে মোবাইল দিয়া ভিডিও হচ্ছে, হচ্ছে কি না, রেকর্ড হচ্ছে, তো এই মোবাইল তৈরি করার জ্ঞান কে দিয়েছেন? আল্লাহর এরকম ভিডিও আছে নাকি নাই? এই যে দুটি হাত তুলে আল্লাহর বরত্ব আপনি ঘোষণা করেছেন, আল্লাহর ভিডিওতে ছবি উঠছে না উঠে নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি ইচ্ছা করেন বান্দারে জান্নাতে যাওয়ার কোনো আমল তো তোর নাই, আমানুল্লাহ ফুর মাহফিলে গিয়েছিলি,
দুহাত আকাশের দিকে তুলে আমার তাওহীদের তাকবীর তুলেছিলি, এই ছবি দেখে আর ওই দিনের আমলের কারণে আমি আল্লাহ আজকে তোরে মাফ করে দিলাম। আল্লাহ পারবেন নাকি পারবেন না প্রিয় ভাইরা? সুতরাং কোরআনে কারীম হচ্ছে আমাদের মানদণ্ড, কোরআন হচ্ছে আমাদের জীবন, কোরআন হচ্ছে আমাদের মরণ। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, বলে আলহামদুলিল্লাহ।